সবাই যশোর বিমানবন্দর থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। প্রিয় দর্শনার্থী বন্ধুরা, যশোর শহরের পাশেই খুব অসাধারণ সুন্দর একটি জায়গা যশোর বিমানবন্দর এলাকা, সাথে যশোর সেনানিবাস এবং বাংলাদেশ এয়ারফোর্স প্রশিক্ষণ কেন্দ্র সহ আশেপাশের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এই অঞ্চলটা আজ আপনাদেরকে ঘুরে দেখাব। যশোর ক্যান্টনমেন্ট কলেজ, যশোর ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, যশোর ক্যান্টনমেন্ট আর্মি মেডিকেল কলেজ ছেড়ে আমরা আরও সামনে অগ্রসর হচ্ছি। দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ শ্যামল পরিবেশ দেখতে দেখতে কখন যে আপনার ক্লান্তি অবসাদ দূর হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। পথ দিয়ে চলতে চলতে একটু এগোতেই একটা খেজুর বাগান চোখে পড়বে। খেজুর বাগানের পাশেই কৃত্রিম লেক, মাছ দিয়ে বয়ে চলার প্রশস্ত রাস্তা আমরা সামনে অগ্রসর হচ্ছি। এই তো বিমানবন্দরের রানওয়ে এলাকায় আমরা প্রায় চলে এসেছি। এ পর্যায়ে আমরা রাস্তার ডান পাশে একটু টার্ন নিব। রানওয়ের ঠিক পূর্ব পাশে আমরা অবস্থান করছি। এই যে রানওয়ে দেখা যায়, আমরা ঠিক তার পূর্ব পাশে অবস্থান করছি। এখানে কি অসাধারণ সবুজ নির্মল পরিবেশ দেখুন, একটু সময় পার করে না গেলে কেমন যেন মনে হবে আর কি। প্রিয় বন্ধুরা, যশোর বিমানবন্দর, যশোর এয়ারফোর্স মিউজিয়াম এবং এপাশে 55 পদাতিক ডিভিশন যশোর ক্যান্টনমেন্ট থেকে স্বাগতম জানাচ্ছি। আজ আসলে একটা বিশেষ দিন, আমাদের লৌকিক বাংলা টিমের সব থেকে কনিষ্ঠ সদস্য সাবিকুন নাহার মাস্তুরা, কেমন বাবা? আজকে সাবিকুন নাহার মাস্তুরার জন্মদিন, তো আজকে বিশেষ দিনে আসলে আমাদের এই বিশেষ জায়গাটাকে বেছে নেওয়া। জায়গাটা আসলে আমি এর আগেও এসেছি এদেরকে নিয়ে, আসলে খুবই সুন্দর একটা সংরক্ষিত এলাকা এবং অনেকগুলো বিষয় এখানে একসাথে দেখা যায়, বিশেষ করে এখানকার মনোরম পরিবেশ এবং একেবারে বিস্তীর্ণ প্রান্তর, যে কেউ আসলেই ভালো লাগবে। আমাদের কনিষ্ঠ থেকে আরেকটু বড় আমাদের আরেক সদস্য হাসিবুল ইসলাম মোনাক্কা, আমরা সবাই যশোর বিমানবন্দর থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। আমাদের সাথে ক্যামেরার পিছনের লোকও আছে, আমাদের ডাক্তার সাহেব। আমরা একটু ঘুরে ঘুরে দেখি সবই। আমাদের এই যে একেবারে পাশেই রয়েছে ব্লিস রেস্টুরেন্ট, এই অঞ্চলে আসলে আপনারা এখানে অতিথি আপ্যায়নের খুব দারুণ রকম একটা সুযোগ রয়েছে। ঠিক আমি যে জায়গাটা আছি এই জায়গাটার পশ্চিম পাশে, এই যে বাউন্ডারিটা দেখছেন, এটা হচ্ছে যশোর বিমানবন্দরের রানওয়ে। এই যে এপাশে একটু দেখলেই বোঝা যাবে, ওই যে রানওয়ে, ওই যে দূরে একটি বিমান দেখা যায়। ঠিক এই পথটা ধরে একটু সামনে গেলেই
আমাদের যশোরের এয়ারফোর্স মিউজিয়াম। বিমানের প্রতি আসলে সবারই আগ্রহ থাকে, বিশেষ করে বাচ্চাদের একটু বিমানে ওঠার। আপনি যদি এয়ারফোর্স মিউজিয়ামে আসেন তাহলে একটু বিমানে চড়ারও সুযোগ পাবেন এবং বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান, যাত্রীবাহী বিমান, কার্গো বিমান আপনি ছুঁয়ে দেখার সুযোগ পাবেন। এই যে যশোর বিমানবন্দর, এখানে বিমান ওঠা নামা, হ্যাঁ, খুব মনোরম দৃশ্য দেখা যায়। বিকালবেলায় সন্ধ্যার আগে এখানে হাজারো দর্শনার্থী যান্ত্রিক কোলাহল থেকে একটু প্রাণ ভরে বিশুদ্ধ বাতাস গ্রহণ করার জন্য কিন্তু অনেক দর্শনার্থী কপত কপতি পরিবার পরিজন নিয়ে সবাই কিন্তু এখানে চলে আসে। আমাদের আজকের এপিসোডের এই পর্যায়ে আমরা একটু আমাদের লৌকিক বাংলা টিমের সেই কনিষ্ঠ সদস্য আমাদের মাস্তুরার কাছে যেতে চাই। মাস্তুরা এখন একটু মেকআপে ব্যস্ত অবশ্য, কিন্তু খুব খুশি আজকে এই জায়গাটায় এসে। আম্মু, তোমার এই জায়গাটা কেমন লাগছে মা? ভালো, খুব ভালো লাগছে। মোনাকার কাছে একটু যাই। মোনাক্কা, জায়গাটা কেমন মনে হচ্ছে তোমার কাছে? আবার আবার আসতে, বারবার আসতে মন চাবে, তাই তো? এমন একটা জায়গা, মনোমুগ্ধকর একটা জায়গা, তাই তো? আচ্ছা শাহিন, আপনার আপনার কেমন মনে হচ্ছে জায়গাটা? বিশেষ করে আজকের আবহাওয়াটা খুবই ফ্রেন্ডলি এবং বেশ রোমান্টিক একটা আবহাওয়া মনে হচ্ছে, নাকি? বিশেষ করে আকাশে সাদা সাদা তুলার মতো মেঘ দেখা যাচ্ছে, হ্যাঁ, এবং আজকে সূর্যের রৌদ্রের প্রখরতাও খুব বেশি নয়, যার কারণে খুবই ভালো লাগছে। এখানে আরেকটু ফটো সেশন বিরতি নিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হলাম। আমাদের গন্তব্য এখন যশোর এয়ারফোর্স মিউজিয়াম। আমরা মিউজিয়ামের একেবারে মূল গেটের সামনেই চলে এসেছি, কিন্তু আমরা এখন প্রবেশ করব না, কারণ আসরের আজান হয়েছে, নামাজ পড়া প্রয়োজন। তাই আমরা যশোর বিমানবন্দরের পশ্চিম পাশে যে মসজিদ রয়েছে আমরা সেদিকে অগ্রসর হচ্ছি, আসরের নামাজ পড়ে তারপরে আমরা এয়ারফোর্স মিউজিয়ামে প্রবেশ করব। ওই যে বড় একটি বিমান দেখা যায়, ওটাই বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এয়ারফোর্স ট্রেনিং সেন্টার। এখানে বিমানবাহিনীতে নতুন কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। আমরা একটু টার্ন নিয়ে মসজিদে ফিরে আসছি। আমরা সপরিবারে নামাজ পড়ে চারপাশে একটু ঘুরে দেখার চেষ্টা। এখানে চাইলে কেউ টিকিট সংগ্রহ করে নিতে পারে, পাশে টিকিট সংগ্রহ করার ব্যবস্থা আছে। এই যে এখানে আমাদের এবারের গন্তব্য যশোর এয়ারফোর্স মিউজিয়াম। পথে চলতে চলতে দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য একটু দেখার চেষ্টা। এই যে আমরা একেবারে যশোর এয়ারফোর্স মিউজিয়ামের ঠিক গেটের সামনে পৌঁছালাম। পৌঁছেই একটু স্থির চিত্র, দুটি শপিং স্টল ভিতরে প্রবেশ করতে জাতির পিতার প্রতি সম্মান জানালাম। এখানে সামান্য শৌখিন কিছু জিনিসপত্র কেনার চেষ্টা করছি আর কি। এগুলো মনে হয় সব টি শার্ট না ভাই? হ্যাঁ, টি শার্ট।
আচ্ছা আচ্ছা গুড। মুনাক্কা তোমার কিছু পছন্দ? সাবির সোয়েটার দেখি। হ্যাঁ একটু ঘুরে ওটা উঠাও। হ্যাঁ মুনাক্কার সাবির সোয়েটার, ঠিক আছে নাও ওটা নিয়ে নাও। হ্যাঁ মাস্তুরা তোমার কিছু? আপনার নাম কি ভাই? শামিনুর রহমান না? আচ্ছা আচ্ছা একটু প্যাকিং করে দেবেন। দিকে তাকাও মাস্তুরা। সত রুটি স্টল থেকে কেনাকাটা শেষ করে আমরা বাপ মিউজিয়াম পরিদর্শনে বের হলাম। হ্যাঁ আসো তো এখানে বিমানে। আবু ওই নীলটায় চলে কেমন? ওই নীলটায় চলে কেমন? আর এটাই তো মানুষ, তাই চলো মানুষ ভরে যাবে। তাই চলো না, এটা চলবো না। অবশেষে মুনাক্কা মাস্তুরার বিমানে চড়ার স্বপ্ন পূরণ হতে চলেছে। মুনাক্কা মাস্তুরা অবশেষে বিমানে উঠতে সক্ষম হলো। দুজনের এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে প্রচণ্ড রকম খুশি। আশেপাশে অনেক শিশু কিশোর বাচ্চা কাচ্চা দারুণ রকম এনজয় করছে সময়টাকে। T-33 এই বিমানটার সামনে আসলাম মাগরিবের আজানও দেওয়া শুরু করলো। এটির ঐতিহাসিক গুরুত্ব কতটুকু আপনাদের জানা থাকলে কমেন্ট বক্সে জানাবেন। লেকের মধ্যেই কৃত্রিম আইল্যান্ড, সেখানে আবার নানা রকম কৃত্রিম পাখির সমাবেশ। এখানে একটু ফটো সেশন বিরতি দিয়েই আমরা সামনে আবার অগ্রসর হলাম ট্রেনে চড়ার জন্য। ট্রেন রাইডিং কত ভাই? ওরা ট্রেন রাইডের জন্য খুবই ব্যতিব্যস্ত ছিল, এবার খুব আনন্দিত, ওদেরকে ট্রেন রাইডে উঠিয়ে দিলাম। আমরা অপেক্ষা করছি ওরা একটু নিজেদের মতো ঘুরে আসুক। মাগরিবের আজান হয়ে গেছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে, আমিও নামাজের জন্য একটু ব্যতিব্যস্ত হয়ে গেলাম। প্রিয় সহধর্মীকে এখানে রেখে আমি নামাজের জন্য রওনা হচ্ছি। সর বিএএফ মিউজিয়ামের ভিতরেও নামাজের ব্যবস্থা আছে ঠিক এখানে। পরেই অন্ধকার ঘনিয়ে এসেছে, একটু রাতের বিএএফ মিউজিয়াম যশোরের সৌন্দর্য ক্যামেরা বন্দি করার চেষ্টা। এ মিউজিয়ামের পশ্চিম প্রান্তে আমার লৌকিক বাংলা টিমের সদস্য এসে দেখি তারা খেলাধুলায় মেতে আছে, খুব অসাধারণ অনুভূতি। মুনাক্কা এতক্ষণ অপেক্ষা করে অবশেষে সেও এই রাইডটাই উঠে পড়লো।
স্টেশনে রাতের ট্রেন এসে কেবল ভিড়ল। বাহ, কি অসাধারণ দৃশ্য! যে কারোরই রাতের বেলায় পার্কের ভিতরে আপনার খুবই ভালো লাগবে। আজ আর নয়, এখন বিদায়ের সময় ঘনিয়ে এসেছে। ঘড়িতে রাত 7:50, আকাশে বিমান উড়ে যাচ্ছে। একটু পরেই মিউজিয়াম বন্ধ হয়ে যাবে, তাই আমার মনিরামপুরে বাসায় ফেরার পথে রাজারহাটের চা কেন নয়। সুফল ভাই, একটু ভিডিও হচ্ছে কিন্তু, হ্যাঁ, আপনার স্পেশাল চা ইউটিউব ফেসবুক পেজ সব জায়গায় চলে যাবে। কতদিন ব্যবসা করতেছেন এখানে ভাই? 25 বছর। যাক, মাশাল্লাহ। তোমাদের ভালো? আমার মেয়ে তো খুব তৃপ্তি সহকারে সবার হয়ে গেছে, কিন্তু লৌকিক বাংলা টিমের কনিষ্ঠজন, একটু সময় করে নিচ্ছি।